আসসালামু আলাইকুম সম্মানিত দর্শক মন্ডলী, আপনারা যে যেখান থেকে আমাদের এই ভিডিওটি দেখছেন, আশা করি আপনারা সবাই ভালো আছেন। আমি আশা করছি আপনারা সবাই আমাকে ভালোভাবে শুনতে পাচ্ছেন। আপনাদের যদি শুনতে কোনো অসুবিধা হয়, দয়া করে আমাকে কমেন্টে জানাবেন। আপনারা শুনছেন এই আশা করে আমি শুরু করছি। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, সম্মানিত শিক্ষক মণ্ডলী এবং সম্মানিত সুধী, আসসালামু আলাইকুম। মেশিন শপ প্র্যাকটিস ওয়ান বিষয়ের আজকের এই অনলাইন সেশনে আপনাদেরকে স্বাগতম। সেশন উপস্থাপনায় আপনাদের সাথে আছি আমি মোহাম্মদ ওমর ফারুক, ইনস্ট্রাক্টর মেকানিক্যাল, চট্টগ্রাম পলিটেকনিক ইনস্টিটিউট। মেশিন শপ প্র্যাকটিস ওয়ান বিষয়টি মেকানিক্যাল টেকনোলজি, ডিপ্লোমা ইন ইঞ্জিনিয়ারিং মেকানিক্যাল টেকনোলজি বিভাগের দ্বিতীয় পর্বের একটি বিষয়। এই বিষয়ে মোট 5টি অধ্যায় আছে। এই 5টি অধ্যায়ের প্রায় সবগুলো অধ্যায় সম্পর্কে আমরা আলোচনা করেছি। এর মধ্যে আজকে আমরা তৃতীয় অধ্যায়ে আলোচনা করব আবার, বিকজ তৃতীয় অধ্যায়ে মোট 5টি অবজেক্টিভ, জেনারেল স্পেসিফিক অবজেক্টিভ আছে। সেখানে তৃতীয়তে হচ্ছে যে অ্যাপ্লিকেশন অফ লেদ মেশিন, সেখানে লেদ মেশিনের প্রকারভেদ, প্রধান প্রধান অংশগুলো, প্রধান প্রধান অংশ এবং অ্যাটাচমেন্টগুলোর ফাংশন কাজ, এগুলো আছে। আবার বেসিক ক্যালকুলেশন সম্পর্কে আছে, আর আছে এক সিঙ্গেল পয়েন্ট কাটিং টুলের বিবরণ। এর মাঝে হয়তো আমরা লেদ মেশিনের বিভিন্ন অপারেশন সম্পর্কে হয়তো আলোচনা করেছি। আজকে আমরা এখানে যেহেতু বিশদভাবে স্পেসিফিক অবজেক্টিভ হিসাবে লেদ মেশিনের অপারেশনের সম্পর্কে স্পেসিফিক অবজেক্টিভটা নাই, সে কারণে ওইটা ওইভাবে আলোচনা হয় নাই। যেহেতু আজকে আমরা দেখবো যে আসলে মানে লেদ মেশিনের সাহায্যে কি কি অপারেশন করা যায়, সেই বিষয়গুলো যেহেতু আলোচনা হয় নাই, আমরা আজকে সেই বিষয়ে অপারেশন অফ অপারেশন পারফর্ম ইন এ লেদ মেশিন, তাহলে লেদ মেশিনের সাহায্যে কি কি অপারেশন করা যায় সেই সম্পর্কে আমরা আজকের সেশনে আলোচনা করব। লেদ মেশিনের সাহায্যে সাধারণত যেসব বিষয়গুলো, যেসব অপারেশন করা যায় তার একটা ফিচার আমরা এখানে নিয়েছি। এখানে দেখা যাচ্ছে যে 1 নম্বরে সেন্টারিং বা কাউন্টার সিঙ্কিং বলি আমরা, ফেসিং, টার্নিং, চ্যাম্পারিং, নার্লিং এবং থ্রেড কাটিং, ড্রিলিং, বোরিং, রিমিং, স্পিনিং, টেপিং, পার্টিং অফ, এই অপারেশনগুলো প্রায় সব ব্লেড মেশিনেই করা যায়। আমরা আমরা একে করে সেই বিষয়গুলো দেখব। যে প্রথমে দেখি যে কাউন্টার সিঙ্কিং বা সেন্টারিংটা কি, আমরা যদি বিশেষ করে যে কোনো সময় আমরা লেদ মেশিনের সাহায্যে কাজ করার সময় প্রথমে যে অপারেশনই করি না, এখানে অনেকগুলো অপারেশন আমরা নাম বলেছি, যেই অপারেশনই করি না কেন, প্রথমে জবকে লেদ মেশিনে বাঁধতে হয়, এবং যখন লেদ মেশিনে বাঁধি তখন জবটাকে আমাদের সেন্টার করতে হয়, যে সেন্টার ডিল করতে হয় জবের মাধ্যমে, যেই সেন্টার ডিলের মাধ্যমে আমাদের ওই টেল স্ট্রোকটা জবকে চাকের মাঝে সরাসরি স্ট্রেট লাইনে রাখে, এবং ব্লেড মেশিনের হেড স্ট্রোকের যে সেন্টার, অর্থাৎ স্পিন্ডলের যে সেন্টার, সেই সেন্টার ভাবে স্ট্রেট রাখে। সেই কারণে আমরা প্রথমে একটা
সেন্টারিং করি বিফোর কন্টিনিউ এনি অপারেশন ইন লেদ উই হ্যাভ টু লোড দ্য জব অ্যান্ড সেন্টার ইট অন দ্য হেড স্টক স্পিন্ডল অ্যান্ড টেলিস্টক। আচ্ছা, তাহলে হেড স্টক এবং টেলিস্টকের মধ্যে আমরা জবটাকে সেন্টার করতে হবে। উই ইউজ দ্য অপারেশন ফর প্রডিউসিং এ কনিক্যাল হোল ইন দ্য ফেস অফ দ্য জব। তাহলে জবের এই ফেসে আমরা একটা অনেকটা কোন কোন কোনাকৃতির একটা ছিদ্র করে থাকি, এটাকে আমরা কাউন্টার সিঙ্কিং ও বলে থাকি। তো যে কাউন্টার সিঙ্কিং এর টিপ মানে হোলের শেপটা হবে যে আমাদের ডেড সেন্টারের যে রকম শেপ সেই রকম টেপার কোন টেপার যেরকম কোনিক্যাল শেপ সেই রকম শেপ হবে, সেই কারণে আমরা ডেড সেন্টারের মধ্যে জবটা বাঁধতে পারবো। যে কোনো অপারেশন করি না কেন এটা আমরা প্রথমে আমরা এই কাউন্টার সিঙ্কিং ফেসিং এবং কাউন্টার সিঙ্কিং এটা করে থাকি। আমরা এখানে দেখতে পাচ্ছি জবটা চাকের মধ্যে বাঁধা, এটা হলো যে আমার ড্রিল চাক, আর এখানে কাউন্টার ড্রিল যেটা সেন্টার ড্রিল যেটা বলে আমরা এই সেন্টার ড্রিলের সাহায্যে বা কাউন্টার সিঙ্কিং বিটের সাহায্যে আমরা এই প্রথমে এই এই অপারেশনটা করে থাকি, সেন্টারিং বা কাউন্টার সিঙ্কিং অপারেশনটা করে থাকি। এটা আমাদের যে কোনো অপারেশনের জন্য আমরা এটা প্রায় ক্ষেত্রে প্রায় প্রায় সব ক্ষেত্রে আমাদের এই অপারেশনটা দরকার হয় লেদ মেশিনের কাজের জন্য। এরপরে হচ্ছে ফেসিং অপারেশন, যদি এখানে পরে আসছে আসলে ফেসিং অপারেশনটাই আমরা সাধারণত আগে করে থাকি। ফেসিং অপারেশন ইজ ফর মেকিং দ্য এন্ডস অফ দ্য জব টু প্রডিউস এ স্মুথ ফ্ল্যাট সার্ফেস উইথ দ্য অ্যাক্সিস অফ দ্য অপারেশন অর সেন্ট্রাল লেন্থ অফ জব। অর্থাৎ জবের দুইটা প্রান্তকে আমরা সমতল করা, একদম সোজা করি এবং সমতল করি, কারণ এখানে এই প্রান্তগুলো অ্যাপ্রোপ্রিয়েট থাকতে পারে, এটা আমরা সমতল করি। এগুলো আমাদের মেজারমেন্টের জন্য দরকার হয়, তাছাড়া ঠিক এটা সেন্টার জবের সেন্টারের সাথে এই যে ফেসটা যেন পারপেন্ডিকুলার হয় পারপেন্ডিকুলার হয় সেইটার জন্য আমরা এই কাজগুলো করি। কিন্তু তাহলে আমরা হোল্ড দ্য জব এটা কি কাজগুলো করি, হোল্ড দ্য জব অন হেড স্টক স্পিন্ডল ইউজিং থ্রি অর ফোর দ্য চাক। তাহলে আমরা হেড স্টকের মধ্যে জবটাকে ধরি, চাকের মধ্যে ধরি, এটা থ্রি জক শাক অথবা ফোর জক শাক হতে পারে। স্টার্ট দ্য মেশিন অন ডিজায়ার আরপিএম, নির্দিষ্ট আরপিএম এ আমরা মেশিনটাকে স্টার্ট করি এবং গিভ এ ডিজায়ারেবল ফিড অন দ্য পারপেন্ডিকুলার ডিরেকশন অফ দ্য অ্যাক্সিস অফ দ্য জব। তাহলে আমরা এই কাটিং টুলটাকে সামনের দিকে আগাই, সামনের দিকে আগালে এটা আমরা এটা ক্রস ফিট বলি। আমরা এই ক্রস ফিট দিয়ে এখান থেকে শুরু করে আস্তে করে যখন যাবো এখানকার ম্যাটেরিয়ালগুলো সমানভাবে অপসারণ হয়ে যায়। তো এটা সমান একটা সমতল একটা ফেস মসৃণ একটা ফেস তৈরি হয়ে যায়। যদি এটা না করি এর আগে এটা হয়তো অর্ধেক থাকবে ছিল, কিন্তু এই ফেসিং অপসারণের কারণে আমাদের জবের ফেস মসৃণ এবং সমতল হয়ে যায় এবং সমকোণ অর্থাৎ অক্ষের সাথে সমান্ত লম্বভাবে অবস্থান করে। এটা আমরা সাধারণত যে কোনো জবের ক্ষেত্রে আমরা করে থাকি। এরপরে আসলে কিন্তু আমাদের কাউন্টার সিঙ্কিং অপারেশনটা আসে। এরপরে হচ্ছে যে আমাদের টার্নিং অপারেশন অফ দ্য লেদ, লেদের সাহায্যে মোস্ট মানে প্রেফারেবল ওয়ার্ক যেটা সবচেয়ে বেশি ইউজ যেটা হয় সেটা হচ্ছে লেদ মেশিনে আমরা টার্নিং অপারেশন করি। এই টার্নিং অপারেশন করি আমরা কি কয় ধরনের, প্রায় এখানে ছয় ধরনের টার্নিং অপারেশন হয়। যেমন এর মধ্যে স্টেপ টার্নিং, শোল্ডার টার্নিং, রাফ টার্নিং, ফিনিশ টার্নিং, টেপার টার্নিং এবং অ্যাক্সেন্ট্রিক টার্নিং, সরি সরি তাহলে আমরা এই এই টার্নিং এর মধ্যে স্টেপ টার্নিং শুধু টার্নিং অপারেশনের মধ্যে আমরা এই ধরনের প্রকল্প দেখতে পাই। এরপর হচ্ছে যে প্রথমে আমরা স্টেপ টার্নিংটা বলি, সহজ সরলভাবে যে টার্নিংটা করি সমস্ত জবে একই ডায়ামিটারের সমস্ত জবটাকে টার্নিং করাকে আমরা বলি স্টেপ টার্নিং। এই ক্ষেত্রে আমরা প্রথমে জবটাকে আমরা প্রথমে মাউন্ট দ্য জব সুইটেবল বাই সুইটেবল জব হোল্ডিং ডিভাইস দ্যাট ইজ
আমরা চাকের মধ্যে বাদ দিই অ্যান্ড টেক দা ট্রুনেস অফ দা জব অ্যাক্সিস উইথ দা লেজ অ্যাক্সিস, অর্থাৎ এখানে আমরা দেখবো যে জবটা আমরা চাকের মধ্যে বাঁধবো কিন্তু এবং সাথে সাথে চেক করবো জবের সেন্টার অ্যাক্সিস যেটা সেটা জবের মিলিং মেশিনের অ্যাক্সিসের সাথে যেন স্টেট থাকে একে অক্ষে থাকে, জবের অক্ষে এবং চাকের অক্ষ যেন একে অক্ষে থাকে। যদি বেশ কম থাকে তো জবটা কিন্তু কাঁপবে বা উঁচু নিচে এটা মুভ করবে, সেই অবস্থা আমরা টার্নিং করতে পারবো না। হোল্ড দ্য কাটিং টুল অন দ্য টুল পোস্ট, কাটিং টুলটা আমরা টুল পোস্টে বাঁধবো। সেট দ্য স্পিন্ডল অ্যাজ পার দ্য ডিজায়ার ফিট, স্পিন্ডলটাকে আমরা যথার্থ আরপিএম এ সেট করব। তারপর ডেপথ, গিভ ডেপথ অফ কাট এজ পার ফিনিশ অর রাফ কাট, আমরা ডেপথ অফ কাটটা নির্দিষ্ট, যদি রাফ কাট হয় হয়তো বেশি দিতে পারবো কিন্তু ফিনিশ কাট আমরা ডেপথ অফ কাট কম দেব। স্টার্ট দ্য মেশিন, এরপরে আমরা মেশিনটাকে স্টার্ট দেব। তারপর এঙ্গেজ অটোমেটিক ফিড টু মুভ দ্য ক্যারেজ উইথ দ্য টুল অর টু দ্য ডিজায়ার লেন্থ, দেন ডিসএঙ্গেজ ফিড অ্যান্ড ক্যারেজ ইজ বট ব্যাক টু ইস স্টার্টিং, অর্থাৎ আমরা এই ক্ষেত্রে আমরা যদি অটোমেটিক ফিড দিতে হলে অটোমেটিকলি সেটা কেটে নির্দিষ্ট ডায়ামিটারে টার্নিং করে চলে যাবে এবং শেষ প্রান্তে যাওয়ার আগে বাজে আমাদের কাঙ্ক্ষিত স্থানে পৌঁছার পর সাথে সাথে আমরা মেশিনের ফিডটাকে ডিসএঙ্গেজ করে দেবো এবং আমরা মেশিনটাকে আবার আর স্টার্টিং পজিশন নিয়ে যাব। এটা সাধারণত আমরা যারা অভিজ্ঞ যারা আমরা টার্নার তারা এটা করবো, সাধারণত আমরা সাধারণত অটোমেটিক ফিডে আমরা প্রথম দিকে এই কাজটা করবো না, পরে যখন আমরা একটু এক্সপিরিয়েন্স হবো তখনই আমরা অটোমেটিক ফিড বা ব্যবহার করি, নাহলে আমরা ম্যানুয়াল এই ফিডগুলো ব্যবহার করে থাকি। দ্য প্রসেস ইজ রিপিটেড আনটিল দ্য জব ফিনিশ, এভাবে কিন্তু বারবার আমরা যখন এই টার্নিংটা করি তখন এটা এইভাবে একদম জবটি জব নির্দিষ্ট কাঙ্ক্ষিত সাইজ আসা পর্যন্ত বারবার এটা করে, কারণ আমার একটা জবকে যদি ডায়ামিটার 65 মিলিমিটার আছে তারপর আমাকে এটা আনতে হবে 40 মিলিমিটার, তাহলে একসাথে আমরা 10 মিলিমিটার ডেপথ অফ কাট দেবো না, আমরা 1 মিলিমিটার বা 2 মিলিমিটার করে ডেপথ অফ কাট দিয়ে তারপর জবটাকে আমরা কাঙ্ক্ষিত সাইজে নিয়ে আসবো। যেমন এই যে এখানে একটা জব স্ট্রেট টার্নিং হচ্ছে এদিক থেকে কাটিং টুলের এই ডেপথে এদিক পর্যন্ত এখানে ডেপথ অফ কাট ঢুকলো আর এদিকে ফিট যাচ্ছে জবটা, হ্যাঁ কাটিং কাটতে 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 বাম দিকে যাবে আর এদিকে আমাদের জবের সেন্ট্রাল লাইন এবং ইজ অ্যাজ ওয়েল স্পিন্ডেল সেন্ট্রাল লাইন একই কন্ডিশনে সেটা আমাদের একই কন্ডিশনে আসে, এই অবস্থায় জবটা কিন্তু ঘুরবে। আচ্ছা, এরপর হচ্ছে যে শোল্ডার টার্নিং, আসলে শোল্ডার টার্নিং আমরা বলে অনেক সময় স্টেপ টার্নিং বলে থাকি, এই শোল্ডার টার্নিং ইজ কল্ড হুইচ হ্যাজ এ ডিফারেন্ট ডায়ামিটার টু ফর্ম এ স্টেপ ফ্রম ওয়ান ডায়ামিটার টু অ্যানাদার, অর্থাৎ এক স্টেপ এক ডায়ামিটার থেকে আরেকটা ডায়ামিটার স্টেপ স্টেপ করে যদি কোথাও সিকন তার থেকে বড় ডায়ামিটার তার থেকে বড় ডায়ামিটার আবার তার থেকে ছোট এইরকম যদি ডায়ামিটার হয় তাহলে আমরা সেটাকে পরে স্টেপ টার্নিং বলি বা শোল্ডার টার্নিং বলি। তো শোল্ডার টার্নিং সাধারণত চার ধরনের, একটা স্কোয়ার, ভি বেল্ট, রেডিয়াস, আন্ডার কাট, অর্থাৎ আমরা ছোট ডায়ামিটার থেকে বড় ডায়ামিটারে যদি সরাসরি চলে আসি একদম ডাইরেক্ট এখানে বড়তে চলে আসি সেটা স্কোয়ার, এটাকে বলি আমরা স্কোয়ার শোল্ডার। কিন্তু এখানে দেখা যাচ্ছে আমরা কি বিবেল একটু অ্যাঙ্গেল করে আস্তে এই করে উপরে আসলাম তারপরে আমাদের আর একটা ডায়ামিটার টার্নিং হবে সেটা হচ্ছে বিবেল, আর এটা হচ্ছে রেডিয়াস, একটু রেডিয়াস করে যেমন এখানে একটু ওভাল কন্ডিশনে আছে একটু রেডিয়াস হয়ে ঠিক স্ট্রেট বিবেলও না আর স্কোয়ারও না, হ্যাঁ একটা রাউন্ড শেপে দিয়ে কিন্তু জবটা উপরের দিকে আসে সেটা হচ্ছে ডায়ামিটারটা বাড়ে সেটাকে বলে আমরা রেডিয়াস। আর আন্ডারকাট হচ্ছে কি ভিতর দিকে একটু জবের এইভাবে টার্নিং করে ভিতর দিকে একটু এসে তারপর উপরে বাইরে দিকে আসে সেই জন্য, কারণ এটারও দরকার আছে। অনেক সময় দেখা যাচ্ছে আমাদের এই কোনো কোনো জবের এই কর্নার বিশেষ করে এই যেখানে ডায়ামিটার চিকন থেকে মোটা হয়েছে সেই জায়গায় এসে আমাদের থ্রেড টার্নিং বা থ্রেডের যদি থাকে এই অংশে তখন কিন্তু সেটা এখানে এইখানে এখানে ময়লার কারণে এটা ও যথাযথ স্থানে পৌঁছে না, সেই কারণে এখানে আন্ডার কাটের প্রয়োজন হয়, সেইরকম আমাদের টার্নিংও করার দরকার হয়ে থাকে। এরপর হচ্ছে রাফ টার্নিং, রাফ টার্নিং আসলে আমরা কোনো একটা জবকে যখন প্রথমে টার্নিং করে বেশি যদি মেটেরিয়াল অপসারণ করতে হয় তাহলে প্রথমে আমরা রাফ টার্নিং করি, অর্থাৎ বেশি পরিমাণে ফিট এবং ডেপথ অফ কাট প্রয়োগ করে থাকে এতে তাড়াতাড়ি যা টার্নিং হয়, কিন্তু ফাইনাল অর্থাৎ শেষে যখন আমাদের জবটা যদি শুধু সামান্য অল্প পরিমাণ আমরা
ডায়মন্ডটা চেঞ্জ করি, তাহলে সেক্ষেত্রে আমরা এই ধরনের রাফ টার্নিং ব্যবহার কম করি। রাফ টার্নিং এ সাধারণত 2 থেকে 5 মিলিমিটার পর্যন্ত আমরা ড্যাপ দিয়ে থাকি, ফিট 0.3 থেকে 1.5 মিলিমিটার পার রেভলিউশন, প্রতি রেভলিউশনে এইরকম আমরা ফিট দিয়ে থাকি। আর ফিনিশ টার্নিং হচ্ছে কি, যখন আমরা র‍্যাপটা প্রায় শেষের দিকে আসে টার্নিং করতে করতে, শেষে ফাইনাল টার্ন কাট যেটা আমরা দিই, যে সেইটাকে আমরা বলি ফিনিশ টার্নিং, সেক্ষেত্রে জবটা অনেক মসৃণ হবে। আর সেক্ষেত্রে আমরা জবের ডেপথ অফ কাট 0.05 বা তার কমও দিয়ে থাকে, এবং আমার ফিট যেটা দিই সেটা 0.3 বা তার কম দিয়ে থাকে, 1 থেকে 0.3 পর্যন্ত পার রেভলিউশন, মিলিমিটার পার রেভলিউশন। এখানে আমরা দেখতে রাফ কাটে আমাদের জবের সারফেসটা একটু রাফ হচ্ছে, অমসৃণ হচ্ছে, কিন্তু ফিনিশ কাটে টার্নিং আমাদের কিন্তু জবের কন্ডিশনটা অনেক মসৃণ হচ্ছে। এখানে যেমন এখানে আগে রাফ কাট ছিল, এখন ফিনিশ টার্নিং এ কিন্তু জবের এই অংশটুকু মসৃণ হয়ে আসতেছে। এরপর হচ্ছে ট্যাপার টার্নিং। ট্যাপার টার্নিংটা আসলে একদিকে গোল আকৃতির মোসাকৃতির একটা জবকে একদিকে ডায়ামিটার কম আর একদিকে ডায়ামিটার বেশি, এইভাবে টার্নিং করাকে আমরা বলি ট্যাপার টার্নিং। ট্যাপার টার্নিং সাধারণত কয়েকভাবে করা যায়। একটা ট্যাপার টার্নিং বাই ফর্ম টুল, ফর্ম একটা টুলের শেপটা ছোট অংশ ট্যাপার করার জন্য শুধু টুল বিটের ফর্ম শেপটা একটু চেঞ্জ করে নিলে হয়ে যায়। আবার বাই সেটিং দ্য কম্পাউন্ডার্স, কম্পাউন্ডার্স কে চেঞ্জ সেটিং করে আমরা কিন্তু টার্নিং এই ট্যাপার টার্নিং করতে পারি, অথবা এটাকে সুইভিং অত ঘুরিয়ে। আর টেলিস্টক সেট ওভার মেথড, টেলিস্টকের সেন্টারকে চেঞ্জ করে আমরা সেটটা সেট ওভার করেও, সেট অফ বলা সেট ওভার করেও আমরা ট্যাপার টার্নিং করতে পারি। বাই ট্যাপার টার্নিং বাই ট্যাপার অ্যাটাচমেন্ট, ট্যাপার অ্যাটাচমেন্টের সাহায্যে আমরা ট্যাপার টার্নিং করতে পারি। আমরা এটা দেখি যে এখানে আসলে দেখতে পাচ্ছি যবে এই অংশে ট্যাপারে মূলত এই অংশটুকু ডায়ামিটার কম আর এই অংশটুকু ডায়ামিটার বেশি, এই ধরনের একদিকে ডায়ামিটার বেশি একদিকে সমহারে আস্তে আস্তে এখান থেকে এখানে বর্ধিত হয়েছে। এই ধরনের টার্নিংটাই আমাদের মেনলি ট্যাপার টার্নিং। আর ট্যাপার টার্নিং আমরা কি কি পদ্ধতিতে এটা করি, লেদ মেশিনের সাহায্যে এই কাজটা ইজিলি করা যায়। এরপর হচ্ছে স্যাম্পারিং। স্যাম্পারিংটা সাধারণত আমরা কোনো জবের সারফেস ফিনিশ জবের, মনে করো একটা কাজ জব আমরা একটা যন্ত্রাংশ তৈরি করলাম লেদ মেশিনের সাহায্যে, কিন্তু এর কর্নার গুলো শার্প এজ গুলাকে চেঞ্জ করার জন্য আমরা স্যাম্পারিং করে থাকি। আর এটা অনেক সময় দেখা যায় অনেক কর্নার গুলিতে কোনো কখনো দেখা যায় অন্য অতিরিক্ত ম্যাটেরিয়াল জমে থাকে, সেটা চেঞ্জ করার জন্য, ধারালো অংশ রিমুভ করার জন্য আমরা এটা চেঞ্জ করে থাকি। দেখতে হয়তো ভালো লাগে। আর মাঝে মাঝে দেখা যায় নারকোল তৈরি করার ক্ষেত্রে যদি স্যাম্পার করা থাকে, তাহলে প্রথমে এটা একটা একটা প্যাসেজ সৃষ্টি হয়েছে, প্যাসেজ সাহায্যে নাট এবং বোল্ট একটার সাথে একটা ম্যাচ হইতে সুবিধা হয়, মুখোমুখি না হয়ে একটু সেফ পজিশনে গিয়ে সেন্টার হইতে সহজ হয়। দিস অপারেশন ইজ ডান আফটার দ্য থ্রেড কাটিং, নার্লিং, রাফ টার্নিং অর ফিনিশ টার্নিং অলসো, অর্থাৎ তবে শেষের দিকে এই কাজটা আমরা করে করে থাকি। এখানে কাটিং টুলতে এই প্রান্তটাকে একটু স্যাম্পারিং করা হলো। এরপর হচ্ছে নার্লিং, জবের উপরিতলে যখন আমরা একটু অনেক সময় দেখা যাচ্ছে ফিনিশ সারফেস হলে সেই সব জবকে আমরা ঘুরিতে পারি না বা ধরতে পারি না, সেই কারণে আমাদের কোন অংশে যদি কোনো একটা পার্ট, যেমন আমরা কোনো একটা বোল্ট নাট বা অংশ বিশেষ যদি আমরা ঘুরাইতে হয়, হাতে ঘুরাইতে হয়, হাতে ঘুরানোর মতো হাতের পাওয়ারে ঘুরানো যায়, সেক্ষেত্রে আমরা নালিং করে দিলে আমরা কোনো কোনো যন্ত্রাংশের আমরা উপরে হাত দিয়ে কিন্তু কোনো বস্তুকে ঘুরাতে পারি বা মানে এটা খোলা বান্ধা করতে পারি। এগুলো অনেকগুলো নবের অপারেটিং নবের ক্ষেত্রে আমরা এই ধরনের নালিং করে থাকি। ইট ইজ দ্য পারপাস অফ প্রডিউসিং রাফ সারফেস অন দ্য ওয়ার্ক পিস টু প্রোভাইড এফেক্টিভ গ্রিপিং, ধরতে সুবিধা হয়। নালিং টুল ইজ হেল্ড রিজিডলি অন দ্য টুল ফোর্সড অ্যান্ড প্রেসড এগেনস্ট দ্য রোটেটিং জব, অর্থাৎ নালিং টুলটাকে আমরা কাজ করার সময় নালিং টুল, এটা হচ্ছে আমাদের নালিং টুল, এই নালিং টুলটাকে আমরা জবের সাথে খুব জোরে সোরে এটা চেপে ধরি। আর এখানে টোটাল এটা নালিং টুল হোল্ডার, আর এইটা হচ্ছে নার্লিং টুল, এগুলোর গায়ে দাঁত কাটা থাকে। যখন এই দাঁতগুলা জবের গায়ে জোর চেপে ধরে তার জবটা যখন ঘুরতে থাকে, তখন জবের গায়েও কিন্তু এরকম নার্লিং করা
শেপ হয়ে যায়, অর্থাৎ খাঁজ কাটা খাঁজ কাটা শেপ হয়ে যায়, আর এই খাঁজ কাটার কারণে আমরা ঝর্ণাকে পরবর্তীতে ধরতে সুবিধা হয়। এরপর হচ্ছে থ্রেড কাটিং অপারেশন। লেদ মেশিনে একটা বহুল ব্যবহৃত কাজ হচ্ছে যে থ্রেড কাট করা, অর্থাৎ প্যাঁচ কাটা যায়। প্যাঁচ কাটার জন্য আমরা কোন সাধারণত হেলিকেল প্যাঁচ, সাধারণত ধীরে ধীরে এটা একদিক থেকে আরেকদিকে এই প্যাঁচগুলো কাটার জন্য আমরা লেদ মেশিনে ব্যবহার করে থাকি। আর লেদ মেশিনে প্যাঁচ কাটার জন্য আমরা মেইনলি যে চপটাকে সাধারণত আমরা দুইটা সেন্টারের মধ্যে বাঁধি, এবং থ্রেড কাটার জন্য আমরা প্রথম দুইটা কাজ করি। একটা হচ্ছে কি টুল সেটিং ফর থ্রেড কাটিং অপারেশন। এই যে কাটিং টুল, কাটিং টুলটা দিয়ে আমরা এখানে প্যাঁচটা কাটতেছি, কিন্তু সেখানে কাটিং টুলটা যেন সরাসরি থ্রেডের জবের সাথে 90 ডিগ্রিতে অবস্থান করে, সেটা সেট করার জন্য আমরা এখানে একবার দেখছি যে একটা অ্যাঙ্গেল প্লেট বা টেমপ্লেট ব্যবহার করে আমরা কাটিং টুলটাকে এখানে সে অ্যাঙ্গেলটা অ্যাঙ্গেল কোণের মধ্যে কাটিং টুল অ্যাঙ্গেলটা ঢুকে দিলেন যাতে এটা 90 ডিগ্রি থাকে, অথবা ভিতর দিকে যদি করতে তাও এইভাবে আমরা এই যে জবের সাথে প্যারালাল রেখে অ্যাঙ্গেল টেমপ্লেটটাকে প্যারালাল রেখে আমরা কাটিং বোরিং টুলটাকে এইভাবে বোরিং বিট অর্থাৎ ইন্টারনাল থ্রেড টার্নিং বিটটাকে আমরা এই টেমপ্লেটের সাথে ম্যাচ করে আমরা টার্নিং এর জন্য প্রস্তুত করে থাকি। এরপরে ফিডিং ডিউরিং থ্রেড টার্নিং অপারেশন, আমরা ফিড কিভাবে দিব, ইট ইজ ডান বাই টু ওয়াইজ। একটা হচ্ছে টুল মেবি ফিড এক্স্যাক্টলি 90 ডিগ্রি, সরাসরি 90 ডিগ্রিতে আমরা ফিড দিয়ে থাকি, 90 ডিগ্রিতে অ্যাঙ্গেলের আমরা 90 ডিগ্রি কোণে এটা আমরা গভীরতা দিয়ে থাকি, কিন্তু দেখা যায় আবার দ্য টুল মে বি ফিড অ্যাট অ্যান অ্যাঙ্গেল ফ্রম 27 টু 30 ডিগ্রি, অর্থাৎ 90 ডিগ্রি থেকে 27 অথবা 30 ডিগ্রি একটু অ্যাঙ্গেল করে কিন্তু করা হয়, তবে সেক্ষেত্রে আমরা টেলিস্কোপটাকে আগে আগে আমাদেরকে ওই অতটুকু ডিগ্রিতে ঘুরে অ্যাডজাস্ট করে নিতে, সরি কম্পাউন্ড রেস্টকে আমাদের আগে ঘুরে অ্যাডজাস্ট করে নিতে। তাহলে হয় কি, যদি আমরা এইভাবে ডাইরেক্ট ফিট দিই তাহলে টার্নিং করার সময় শুধু একটা টার্নিং টুলের এই প্রান্তটা, দ্যাট মিন বাম প্রান্ত, যদি আমরা টার্নিং করতে করতে এদিকে যাই তাহলে এই বাম প্রান্তটাই শুধুমাত্র কি করে, বাম প্রান্তটা আমরা শুধুমাত্র ড্রাইভের চাপে আসে, তাহলে ডান প্রান্তে এই পাশে, এই পাশে কিন্তু টুল ফিটটা লাগে না। তো সেই কারণে এটা যদি আমরা আগে একটু অ্যাঙ্গেল করে রাখি তাহলে ফিট দেওয়ার সময় কিন্তু দুই দিকেই সমানভাবে কন্ট্যাক্ট পায়, যার কারণে ফিনিশ পলিশ এবং ফিনিশে বেটার সারফেস ফিনিশ পাওয়া যায়। আর জব স্পিড ডিউরিং দ্য থ্রেডিং, অর্থাৎ এই সময় আর পি জবের আসবে, যেমন আমাদের MS মাইল স্টিলে যদি জব হয় তাহলে সাধারণভাবে আমরা এটা কাটিং স্পিডটা থাকে যা মনে করেন আমরা 35 বা 40 মিটার পার মিনিট, সেক্ষেত্রে আমরা এক্ষেত্রে কিন্তু কাটিং স্পিড আরো অনেক কমে দিব। আমরা জবটাকে সেই হিসাবে যে RPM হবে তার 1/3 থেকে 1/4 RPM এ আমরা সাধারণ টার্নিং করতে যে RPM এ সেট করার কথা তার তো থ্রেড টার্নিং এর সাথে সময় তার থেকে 1/3 বা 1/4 টার্নিং আর RPM এ আমরা মেশিনটা সেট করব। ডিলিং অপারেশন, হ্যাঁ লেদ মেশিন যে ডিলিং অপারেশন একটা খুবই খুবই ড্রিলিং মেশিনের সাহায্যে ড্রিলিং অপারেশন করা যায়, যদিও ড্রিলিং অপারেশন অনেক সময় ড্রিল মেশিনের সাহায্যে করা হয় কিন্তু লেদ মেশিনের সাহায্যে আমরা অনেক সময় ড্রিলিং অপারেশন করে থাকি। যেমন এই স্পিন্ডলটা, অনেক স্পিন্ডল অনেক শ্যাফ্টের ভিতরে ড্রিল ছিদ্র করার জন্য আমরা ড্রিলিং অপারেশন করে থাকি। এখানে একটা ড্রিল বিট, এটা টেলিস্টকে বাঁধা আছে আর এটা জব এই একই এইদিকে ঘুরতেছে, চাকের মধ্যে ফিস করা আছে, আর এই সময় আমরা আস্তে আস্তে এখানে কাউন্টার সিঙ্গিং করা থাকবে, আগে সেন্টার করা থাকে, সেই সেন্টারে আমরা ছোট ড্রিল বিট আগে পরে কমানো বড় ড্রিল বিট দিয়ে আস্তে আস্তে ড্রিলিং অপারেশন করে থাকি। এইভাবে এখানে কিন্তু টেলিস্টকের হুইলটাকে আমরা হ্যান্ড হুইলটাকে আমরা ঘুরে গিয়ে কাটিং ড্রিল বিটটাকে সামনের দিকে অগ্রসর করাই। এরপর হচ্ছে কি বোরিং অপারেশন, বোরিং অপারেশন নাথিং এলস, এটা লেদ মেশিন সাহায্যে আমরা করি, এছাড়া অন্য বোরিং মেশিন থাকে তবে লেদ মেশিন সাহায্যে আমরা করি কখন, যখন আমাদের কোনো একটা ছোট আগে ছিদ্র আছে সেই ছোট ছিদ্রকে বড় করার জন্য আমরা বোরিং করি, তবে এই ক্ষেত্রে টেলিস্টকে আমাদের বোরিং টুলটা বাধা থাকে, তাহলে সেই ক্ষেত্রে আমরা টেলিস্টকের সাহায্যে আমরা বোরিং করতে পারি, অথবা আমরা টুল পোস্টেও বোরিং বিট বেঁধে আমরা জবে ইন্টারনাল ভিতরে বোরিং অপারেশন করতে পারি।
এটা একটা বোরিং বিট, এখানে বোরিং করা হচ্ছে, ইন্টারনাল বোরিং করা হচ্ছে। বোরিংটা সাধারণত ইন্টারনাল হবে, আগের হোলকেই বড় করার অপারেশনকে আমরা বোরিং বলি। এরপর হচ্ছে রিমিং অপারেশন। রিঙিং অপারেশন সাহায্যে আসলে নাথিং এলস, এটার সাহায্যে আমরা সাধারণত আগে ছিদ্রকৃত কোনো কোনো আগে প্রস্তুতকৃত কোনো জবের ভিতরে ছিদ্রটারটাকে আমরা কি করি, মসৃণ করি বিশেষ করি, অথবা একটা একটা মিনিমাম এক্সটেন্ডে এটা সাইজটা কিন্তু অ্যাকুরেট করি। কারণ আমরা সাধারণ ডিবিটে যে সাইজটা পাওয়া কথা ছিল সেটা নাও আসতে পারে, তাহলে আমরা রিমারের সাহায্যে আমরা আবার সেই এই ড্রিল হোলটাকে আবার রিমিং করে আমরা নির্দিষ্ট সাইজ আনতে পারি, অ্যাজ ওয়েল এখানে অথবা ফিনিশ করি। তবে এই ক্ষেত্রে কাট ডেপথ অফ কাটটা অনেক অনেক কম থাকে, আর এটা সাধারণত একই রকম ভাবে আমরা যেরকম ভাবে ডিল করি, ডিলিং বিটকে যেইভাবে অপারেশন করি রিমার্কেও সেভাবেই অপারেশন করে থাকি। স্পিনিং, স্পিনিংটা লেদ মেশিনের সাহায্যে একটা স্পেশাল অপারেশন। ইন দিস অপারেশন দ্য জব অফ দিস শেপ মেটাল ইজ হেল বিটুইন দ্য ফর্মা অ্যান্ড দ্য টেল স্টক, অর্থাৎ আমরা চাকের সাথে একটা নির্দিষ্ট ফর্মা বেঁধে থাকি, সেই ফর্মের আকৃতিতে কোনো শীট মেটালকে শেপ দেওয়ার জন্য আমরা এই স্পিনিং অপারেশন করে থাকি। এই ক্ষেত্রে আমরা টেল স্টকের সাথে আমরা একটা কম্প্রেসে একটা প্যাড থাকে, প্যাডের নিচে থাকে আমাদের শীট মেটালটা, আর এখানে থাকে হেড স্টকের সাথে স্পিন্ডেলের সাথে থাকে আমাদের একটা ম্যান্ডেল বা যেটাকে বলে আমরা এই ফর্মা বলি, সেই ফর্মার সাথে আমরা এখানে আমাদের টুল রেস্ট, আর এটা ব্লান্ট টুল, এই টুলের সাহায্যে আমরা চাপে চেপে ধরে 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 যখন আস্তে আস্তে বাম দিকে বা এদিকে যায় তখন আমাদের জবটা এইরকম একটা শেপে ধারণ করে। স্পিনিং অপারেশন সম্বন্ধে আমাদের হাঁড়ি পাতিল বা এগুলো ধরনের অ্যালুমিনিয়ামের হাঁড়ি পাতিল এগুলা তৈরি করা যায়। এরপর হচ্ছে ট্যাপিং অপারেশন। যেমন আমরা সাধারণত কোনো হোলের ভিতরে থ্রেড কাটার জন্য আমরা কি করি ট্যাপ চালনা করি, হ্যাঁ, অথবা কোনো বোল্ডের উপরে আমরা থ্রেড কাটার জন্য আমরা ডাই চালনা করি। লেদ মেশিন সাহায্যে ট্যাপিং এবং ডাইং এ দুটো কাজ করা যায়। তো সেক্ষেত্রে আমরা লেদ মেশিনের জবের চাকের মধ্যে জবটাকে ছিদ্রযুক্ত জবটাকে ধরবো, এবং আমরা এখানে দেখা যাচ্ছে যে এখানে এই ট্যাপটা এই জবের ভিতরে দেবো, আর এইটা একটা প্রেস দিয়ে সেটাকে আমরা হাতেও ঘুরাতে পারি, অথবা ট্যাপটাকে আমরা বেডের সাথে আটকে দিয়ে জবটাকে আস্তে আস্তে চাকটাকে আস্তে আস্তে ঘুরাতে পারি। সেক্ষেত্রে আমাদের ঠিক আমরা যে ট্যাপ ট্যাপ প্রেস এবং ভাইসে বেঁধে যেভাবে ট্যাপিং করি সেরকমভাবে আমরা ট্যাপিং অথবা ডাইং করতে পারি। এক্ষেত্রে আমরা ট্যাপ সাধারণত তিনটে ট্যাপ থাকে, ট্যাপার ট্যাপ সেকেন্ড ট্যাপ অ্যান্ড ফ্ল্যাগ ট্যাপ, প্রত্যেকটা সেটেই ট্যাপ সেটে তিনটা থেকে একটা একটা প্রথমটা দ্বিতীয়টা তৃতীয়টা আমরা সিকোয়েন্সিয়ালি এটা চালনা করে থাকি। এরপর হচ্ছে পার্টিং অফ অপারেশন। পার্টিং অপারেশন অর্থাৎ জবটা অপারেশন শেষ হয়ে গেলে, সমস্ত কার্যক্রম শেষ হলে বর্ধিত অংশ থেকে ফিনিশ জবটা কেটে নেওয়ার জন্য আমরা এই পার্টিং অফ অপারেশনটা ব্যবহার করে থাকি। এই অংশটুকু এখন এখানে কাটিং টুলটাকে যদি আমরা এই পার্টিং টুল এটাকে অগ্রসর করলে আস্তে আস্তে এই জবের এই অংশ থেকে আমাদের এই অংশটা আলাদা হয়ে যাবে, এইভাবে আমরা জবটাকে কেটে আমাদের কাঙ্ক্ষিত যন্ত্রাংশটাকে বা কার্যবস্তুটাকে আলাদা করে নিই। প্রিয় ভাইরা, এই পর্যন্ত আমরা আজকে সেশনের প্রায় শেষ পর্যায়ে আসছি, আলোচনায় শেষ পর্যায়ে চলে এসেছি। আমাদের আমরা এতক্ষণ লেদ মেশিন সাহায্যে যে কি কি ধরনের অপারেশন করা যায় সেসব বিষয়ে আলোচনা করলাম। আজকে লেদ মেশিন সাহায্যে আমরা মেইনলি যে আলোচনাগুলো করেছি সেগুলো যে অপারেশনগুলো করেছি তার মধ্যে একটা হচ্ছে কি ফেসিং, কাউন্টার সিঙ্কিং অথবা সেন্টারিং, স্টেট টার্নিং, টেপার মানে টার্নিং, টার্নিং মধ্যে স্টেট টার্নিং, টেপার টার্নিং, তারপর হচ্ছে আমাদের আসছে স্টেপ টার্নিং বা শোল্ডার টার্নিং, বিভিন্ন ধরনের টার্নিং অপারেশন আছে, তার থ্রেড কাটিং অপারেশন আছে, নার্লিং অপারেশন আছে, তারপরে আছে আমাদের স্পিনিং আছে, পার্টিং অপারেশন আছে, বিভিন্ন ধরনের অপারেশন সম্পর্কে আমরা আলোচনা করেছি। আমি আশা করছি যে আপনারা সবাই আমার এই আলোচনাটুকু অনুধাবন করতে পেরেছেন, বুঝতে পেরেছেন। এর বাইরে আপনাদের যদি কোনো প্রশ্ন বা পরামর্শ থাকে দয়া করে আমাকে কমেন্টে জানাবেন। আপনাদের পরামর্শ এবং প্রশ্নগুলো
আমার পরবর্তী সেশনে আমাকে আরো কার্যকরভাবে গ্রহণ করতে সাহায্য করবে। আর আগামী সেশনে আমরা এই অধ্যায়েরই এক্সপ্লেন দ্য ফাংশন অফ ডিফারেন্ট পার্টস অ্যাটাচমেন্ট অ্যান্ড অপলোইড মিশিয়ে এটা আরো বিস্তারিত আলোচনা করব। আমি আশা করছি আপনারা সবাই সেই সেশনে আমাদের সাথে থাকবেন। আর আমাদের এই সেশনটি আবার যদি আপনারা দেখতে চান তাহলে www.skills.gov.bd এই সাইটে আপনারা দেখতে পাবেন, ভিজিট করুন, আপনারা নিশ্চয়ই এটা আবার দেখতে পাবেন। আপনারা এতক্ষণ ধৈর্য ধরে আমার সাথে থেকে আমাকে সঙ্গ দিয়েছেন, এই জন্য আপনারা সবাইকে ধন্যবাদ। আপনারা যে যেখানে থাকুন ভালো থাকুন, সুস্থ থাকুন, এই প্রত্যাশা রেখে আজকের মতো আমার এই আলোচনা এখানে শেষ করছি। আসসালামু আলাইকুম।